চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যেখানে উপদেষ্টা ছাড়াও তিন বাহিনীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন উপদেষ্টা জানান ফারাক্কা ব্যারাজের একশো নয়টি গেটের সবকটি খুলে দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সরকার সবাইকে নিয়ে বন্যার জন্য কাজ করছে বলেও জানান তিনি এই বিষয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় বলতে পারবে এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি সমন্বয়করা জানান ছয় দিনের টিএসসিতে নগদ জমা হয়েছে প্রায় পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা বন্যার কারণ অনুসন্ধানে সরকারকে অনুরোধ জানান তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয় বন্যার মধ্যে কৃষি ঋণের কিস্তি আদায় নিন্দা জানিয়ে এনজিও প্রতিনিধিরা বলেন অনিবন্ধিত ও স্থানীয় এনজিও গুলো এমন অপকর্ম করছে যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না তারা রেজিস্টার্ড না রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ করা এটা বেআইনি তিন বাহিনী উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করছে বলে জানান সেনাবাহিনীর প্রতিনিধি সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনে সমন্বয়হীনতা ঠেকাতে আগ্রহী ব্যক্তিদের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধও জানান তিনি আমরা বলতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট সমন্বয় হয়ে গেছে বাট আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কারা তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই